ক্রমশ বেড়েই চলেছে গঙ্গার ভাঙন। শুক্রবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙনে শামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গঙ্গা তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে কয়েক বিঘা কৃষি জমি, তলিয়ে গিয়েছে প্রায় 30টিরও বেশি লিচু গাছ। গঙ্গার জলস্তর কমার সময়েই গঙ্গার ভাঙনে আতঙ্কে পুরো চাচণ্ডবাসী। যেভাবে গঙ্গা ভাঙন শুরু হয়েছে তাতে আর মাত্র কয়েক গজ ভাঙলেই ধানঘরা শিবপুরের মতো গঙ্গার গর্ভে তলিয়ে যেতে শুরু করবে বাড়িঘর। এলাকাবাসীর দাবি, গত কয়েকদিনেই প্রায় 10 বিঘারও বেশি কৃষিজমি ও 100টিরও বেশি লিচু বাগান গঙ্গার গভীরে বিলীন হয়ে গিয়েছে, ফলে ভাঙনের জেরে নয়া আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে এলাকাবাসী। এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে না আসায় ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। পরিস্থিতি বলতে কাল সন্ধ্যা থেকে এমনি তো কাটছে, মাঝে মধ্যে কাটছে, কালকে একদম অতিরিক্ত বাড়ির কাছে প্রায় সন্ধ্যের পরে প্রায় 1 বিঘা কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই তো পাশেই বাড়ি, পুরো একদম মানে এখন পুরো আতঙ্কে আছে, এখন বাড়ি ভাঙানোর কাজ চলছে। দেখা যাক সরকার যদি বাধার ব্যবস্থা করা হয় তাহলে আমরা বুঝতেই পারছেন কোন জায়গায় যাবো, আমাদের জায়গা জমিও নেই। এখন ক্ষয়ক্ষতি পড়তে প্রায় এই রিসেন্ট 5 থেকে 7 দিনের মধ্যে 10 বিঘা মতো এখানে পড়ে গেছে অলরেডি, আর এখন বাড়ি ভাঙার কাজ চলছে। মানে যেহেতু কিছু নেই, যেটুকু পাই মানুষ সেটুকুই এখন ভরসা। আর সব মানুষ বলতে এখন তো মানে যাওয়ার পাশে হয়তো পাশে জেলা হয়তো পড়েনি বা ওগুলোর পাশে পাশে থাকছে। এখন স্কুলও এখন ভোটের ইলেকশন ছিল ওই সময় কেউ সবাই চলে এসছে, এখন যা গিয়েছিলো এখন পর্যন্ত কোনো কর্তা আসেনি। আমরা চাইছি গঙ্গার প্রথমে পাড়টা বাঁধানো হোক, আর আমাদের জেলা বাড়িঘর পড়ে গেছে বাসস্থান, আর এখন প্রচণ্ড আতঙ্কের ভিতরে আছি, যদি কিছু ব্যবস্থা হয় একটু কিছু। আপনার নাম? আমার নাম মোহন মুসা। এই জায়গাটার নাম উত্তর চাচণ্ড। উত্তর চাচণ্ড শিবপুরে গঙ্গা ভাঙন অতি দ্রুত গতি চলছে, তো আমরা সেচ দপ্তরে জানিয়েছি এবং ইউএসডি অফিসে জানিয়েছি, সহযোগিতা করেছি। হ্যাঁ, নাম সাইরা দিদি। আপনি? আমি চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান। রাত্রে বেলায় বসে রয়েছি, দিনের বেলা তো 5 জনের মুখ দেখতে পাচ্ছি, সাহস লাগছে একটু, আর রাত্রে বেলায় তো ঘুমাতে পারিনি, রাত্রে বেলা তো বসে বসে রাত কাটাচ্ছি। এইভাবে হয়েছে, এখন পর্যন্ত তো জমিন সব চলে আলো, এখন তো বাড়ি ধরে এলো, এখন সব চলে আলো তো পায়খানা টাইখানা সবই পড়ে গেলো। আর স্কুলে যাচ্ছি এখন, এখন স্কুলের মেম্বাররা বলে আলো কি সন্ধ্যার সময় স্কুলে তোমরা উঠে যাও, এখন স্কুলে চলে যাচ্ছি, তো 7 বছর হলো করা বাড়ি। কেউ আসেনি, কেউ আসেনি, কোনো নাম কথাই নেই, কোনো কোনো একটু সহযোগিতা কিচ্ছু নেই, সহযোগিতা নেই, কেউ এসব বলে না, মুখের কথাটা বলে না, মেম্বারকে প্রধানকে আসিবার করে ফোন করে ডেকেও পাই না, কেউ আসে না একবার দিনের মধ্যে দেখতে। হ্যাঁ, রাতে আতঙ্কটা লাগছে, রাতে পড়ছে এই সকাল থেকে একবার এদিক পড়ছে গোটাই, রাতের বেলায় তো ওখানে 10-12 কথা বসে গেলো, দিয়ে আতঙ্ক একবার সব, রাতের বেলায় রহা যায় না। আপনার নাম? আমার নাম তাহিরা দিদি। এই জায়গাটার নাম? এটা উত্তর চাচণ্ড।